ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের বড় গলতে শুরু করেছে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরও বলেছেন বিএনপি ক্ষমতায় এলে ভারতীয় কোনো বিচ্ছিন্নতাবাদীদের এদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠকের পর দেশটির বার্তা সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপি মহাসচিব গেল রবিবার বিএনপির কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তখন বলা হয় সম্পর্ক কিভাবে জোরদার করা যায় সে বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বুধবার বিএনপি মহাসচিবের সাক্ষাৎ নেয় ভারতীয় বার্তা সংস্থা এএনআই এ সময় মির্জা ফখরুল কথা বলেন ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়ে প্রণয় ভার্মার সঙ্গে হওয়া এই বৈঠক উভয় দেশকে অনেক ইতিবাচক দিকে নিয়ে গেছে বাংলাদেশে গত নির্বাচনের পর থেকেই আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিল কিন্তু এবার আমাদের অফিসে ভারতের হাই কমিশনার আশায় অবশ্যই পরিস্থিতির উন্নতি হয়েছে বরফ গলতে শুরু করেছে বিএনপি ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেবে না বলেও জানান দলটির মহাসচিব আমরা দুই দেশের মধ্যকার স্বাভাবিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি আমরা পানি বন্টন সমস্যা সীমান্ত হত্যা বাণিজ্য ভারসাম্যহীনতার কথা উল্লেখ করেছি একই সময়ে ভারতের প্রধান সমস্যা ছিল নিরাপত্তা সমস্যা আমরা আশ্বস্ত করেছি আমরা ক্ষমতায় গেলে নিশ্চিত করবো যে এই ভূখণ্ড বিচ্ছিন্নতাবাদীরা ব্যবহার করতে পারবে না দুর্গাপূজা ঘিরে সংখ্যালঘুদের সুরক্ষায় বিএনপির সব ইউনিটকে সতর্ক থাকার কথা জানিয়েছেন বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি সৃজন মাহমুদ ডিবিসি নিউজ ডেস্ক।